নমস্কার, আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। আজ সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তা উপেক্ষা করেই সাধারণ মানুষের করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য পুলিশের কাজ থেমে নেই। লকডাউনের তৃতীয় পর্যায়ের প্রায় শেষের দিকে, তাই করোনা তৃতীয় ওয়েভ রুখতেই মন্তেশ্বর থানার আধিকারিক সৈকত মণ্ডলের নেতৃত্বে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন বাজারে, মন্তেশ্বর বাজার, কুসুমগ্রাম বাজার, মালডাঙ্গা বাজারে মন্তেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী আজ মন্তেশ্বর বাজার, কুসুমগ্রাম বাজার, মালডাঙ্গা বাজারে নাকা চেকিং চালায়। মাইকে করে সাধারণ মানুষকে সচেতন করার প্রচারের পাশাপাশি যেসব ব্যক্তি মাস্ক না পরে বাজারে আসেন, সেসব ব্যক্তিদের মাস্ক পরিয়ে দেন এবং সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করেন। মন্তেশ্বর থানার পুলিশের পক্ষ থেকে মন্তেশ্বর সহ কুসুমগ্রাম বাজারের মালডাঙ্গা বাজারে মাস্ক না পরে বেরিয়ে পড়া গাড়িসহ মানুষজনকে ধরে জিজ্ঞাসাবাদ চালায় তারা। মাস্ক না পরার কারণ কি, রাস্তায় বেরিয়েছেন কেন, তাদের এই জিজ্ঞাসাবাদ করে মন্তেশ্বর থানার পুলিশ। অনেকে মাস্ক না পরে ব্যাগ ও পকেটে মাস্ক রেখে গাড়ি চালাচ্ছে। পুলিশ দেখে পকেট থেকে বা ব্যাগের মাস্ক বার করে তাকে পড়তে অনুরোধ করা হচ্ছে। যেসব মানুষ খুব দরকারি কাজে যাচ্ছে, একদম মাস্ক পরতে সত্যিই ভুল হয়ে গেছে, তাদের মাস্কও দেওয়া হচ্ছে মন্তেশ্বর থানার তরফ থেকে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি যতীনময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। নিজেকে সুস্থ রাখুন এবং পরিবারের লোকজনকে সুস্থ রাখুন। আপনারা অযথা ভিড় করবেন না। বাজার করা হয়ে গেলে আপনারা দ্রুত বাড়ি ফিরে যান। অযথা চায়ের দোকানে বসে করেন নাই কেন? ভুলে গেছেন? ভুলে গেছেন? কোথায় যাচ্ছেন? কোথা থেকে আসছেন? তা মাস্ক পরেন নাই, মাস্ক পরা উচিত তো? উচিত তো কেন? কারণ তাহলে আপনি মাস্ক পরেন নাই? আদম কোথায় ছিল মাস্ক আপনার? পকেটে থাকলে হবে? আপনার সচেতনতা ভাব নাই তো? মাস্ক পরবেন তো? আপনার মাস্ক পরেন নাই কেন? এমনি পরে আসছিলাম। কি পরে আসছিলেন? মাস্ক পকেটে কোথায় ছিল মাস্ক আপনার? হ্যাঁ, এখানে কি হচ্ছে? এখানে যারা মাস্ক পরে নেই, আমাদের প্রশাসন থেকে পুলিশ তাদেরকে আটক নিয়ে আসে থানায়, যাতে তারা মাস্ক পরে এবং কোভিড বিধি মেনে চলে তার ব্যবস্থা করছে। যারা লকডাউন ভঙ্গ করছে নাকি? লকডাউন ভঙ্গ করছে। পুলিশ ধরেছে এদের? পুলিশ দু একজনকে ধরেছে। ধরেছে তো এই বাজার থেকে? হ্যাঁ, এই বাজার থেকে আমার ভাগনাকে ধরে নিয়েছে। ধরেছে? তা এটা ভালো কাজ করছে পুলিশ? হ্যাঁ, ভালো কাজ করছে। কারণ
কারণ কোভিড বিধি তো মেনে চলতে হবে, নাহলে তো পরবর্তীকালে আরও ক্ষতি হতে পারে করোনার। এদের মানা উচিত তো, সবারই সকলের মানা উচিত, জনগণের সচেতন হওয়া। কোথায় যাচ্ছেন? বাড়ি যাচ্ছি। কোথায় বাড়ি? বাড়ি স্যার ভাটা। কোথা থেকে আসছেন? আসছি স্যার এই কুসুমগ্রাম। হ্যাঁ কুসুমগ্রাম। মাস্ক পরেন নাই কেন? মাস্ক পরেছি, পরে আসি স্যার, মাস্কটা আনতে বুঝে গেছি। মাস্ক পরা উচিত তো? হ্যাঁ স্যার অবশ্যই মাস্ক, এখনকার দিনে যা মানে ভাইরাস বাড়ছে অবশ্যই মাস্ক পরা উচিত। তা এটা কোন বাজার? এটা স্যার ইয়ে মনসা বাজার। তা এখানে কি হচ্ছে চেকিং? নাকা চেকিং? হ্যাঁ মাস্কের মাস্ক যারা পরে নাই তাদের চেকিং চলছে। নাকা চেকিং হচ্ছে? কোন থানা? থানার পক্ষ থেকে হচ্ছে। তা এটা করা উচিত তো? অবশ্যই স্যার, অবশ্যই আজকালকার দিনে অবশ্যই করা উচিত, সবাইকে মাস্ক পরা উচিত। মনসা থানার পক্ষ থেকে যেটা করছে ভালো তো? অবশ্যই ভালো, সবার জন্য ভালো। আপনারা মাস্ক পরবেন তো? হ্যাঁ মাস্ক না পরা ভুল তো? এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।